প্রেমে পড়ে গেছি কথাটা কিন্তু আমি কোথাও বলিনি। সাকিব প্রশংসায় আপনি তো একদম পঞ্চমুখ ছিলেন, এবং তার আচার আচরণ, তার বিহেভিয়ারে, কোথায় যেন একটা সাক্ষাৎকারে শিরোনামে তুমি বলেছো সাকিবের প্রেমে পড়ে গেছো, সাকিবের প্রতি তোমার মুগ্ধতা, তোমার এসব কথায় সাকিবের দুই স্ত্রীর ফেস সোশ্যাল মিডিয়াতে, তোমার প্রতি তারা আকুল আবেদন জানিয়েছেন। আপা এত সহজে গলবেন না, তিনি বিবাহিত। দেখিনি কিন্তু, তাদের দুইজনের কোনো একটা পেজের নিউজ এটা। যাই হোক, আচ্ছা গলবেন না, তারপর তারপরে যেটা হয় সেটা আর কি। সোশ্যাল মিডিয়া গরম, এবার অপু বুবলি পূজার পর নাবিলার পালা। আর আগের প্রসঙ্গে আসি, প্রেমে পড়ে গেছি কথাটা কিন্তু আমি কোথাও বলিনি। সব ঠিক আছে, আপনি সাকিবের কাজের প্রশংসা করতে গিয়ে অথবা তার ব্যবহারের প্রেমে পড়েছিলেন, তাই বিষয়টি পরিষ্কার করার জন্যই প্রশ্ন করা। কখনো কোথাও বলিনি, এটা কোনো অন রেকর্ড আপনি পাবেন না। মানে এই কথাটা প্রেমে পড়ে যায় গিয়েছি কনোটেশন, মানে অর্থ তো আসলে অন্যরকম। রাইট, তো আমি কখনো ওরকম করে কথা বলার মানুষ না। হ্যাঁ, তো এটা এখন আমি এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কিছু ভুল ইনফরমেশন এত, মানে এক অর্থে একটু টক্সিকই হয়ে গেছে। হ্যাঁ, আর আমি এটা বিশেষ করে ফেস করেছি তুফান করার, মানে তুফানের নাম ঘোষণার পর। তাহলে কিভাবে বলেছিলেন, প্রশংসাগুলো একটু বলো। আমি বলেছিলাম যে উনাকে যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, আমার দেখে প্রথম জিনিস মাথায় এসেছে উনি অনেক সুন্দর। হ্যাঁ, এত কথা, এত কিছু না জেনে না বুঝে, কিছু বললেও দোষ হয়ে যায়, না বললেও দোষ, মাথায় এটাই এসেছে বা লোকটা তো অনেক সুন্দর, এই কথাটা আমি বলেছি। আর মুগ্ধতা বা এই, উনি অফকোর্স উনি উনি দেখতে সুন্দর, উনি একজন ভালো অভিনেতা। রাইট, ইভেন উনার সাথে কাজের এক্সপিরিয়েন্সও আমার ভালো, তো যেটা ভালো আমি সেটা বলবো না কেন। এটা হয়তো সাকিব হেটার্সরা সরিয়েছে, যে আপনি বলছেন যে এই কথার এগেইনস্টে বা এই কথার রিপ্লাইয়ে। সাকিব খানের দুই স্ত্রীদের একজন, আমি বলবো যে আপনি অথেন্টিক সোর্সটা খুঁজে, আমার মনে হয় তারপর আপনি, তার দুই বাচ্চার মায়ের একজন, অথেন্টিক সোর্স থেকে যে আমি কথাটা বলেছি। তিনি তার পেজে তোমার প্রতি এমন মন্তব্য করে, তোমাকে সে খারাপ বলেনি, শুধু বলেছে আপা এত সহজে গলবেন না, তারপরও আলোচনা এবং সমালোচনা থাকবেই।